ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ইয়েমেনের হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর বিমানের জন্য বড় ধরনের হুমকি মনে করে এই অভিযান চালানো হয়। এদিকে গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এবং ইয়েমেনে হামলার প্রতিবাদে রাজধানী সানায় বড় ধরনের সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। লুৎফর কবিরের প্রতিবেদন। ক্ষোভে ফুঁসছে ইয়েমেনীয়রা। রাজধানী সানায় শুক্রবার হুতি বিদ্রোহীদের পাশাপাশি হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দিয়ে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন, অস্ত্র উঁচিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঙ্কার দেন অনেকে। গাজার জনগণের প্রতি সমর্থন জানাতে আজ আমরা রাস্তায় বেরিয়ে এসেছি। সেখানকার মানুষের সঙ্গে যা ঘটছে তা মেনে নেওয়া যায় না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের উদ্দেশ্যে বলছি, লোহিত সাগরে যতই সামরিক শক্তি বাড়ানো হোক না কেন, তাদেরই রক্তে ভেসে যাবে ওই অঞ্চল। ইয়েমেনে আগ্রাসনকারীদের কবর রচিত হবে। আমরা সবসময় ফিলিস্তিনি ভাইদের পাশে আছি, আপনারা একা নন, ইয়েমেনি জনগণ আপনাদের পাশেই আছে। ইয়েমেনে ও ফিলিস্তিনের ওপর পশ্চিমা হামলার পরও আমাদের নিরস্ত্র করা সম্ভব না। আমরা ধ্বংসস্তূপে পরিণত হলেও ফিলিস্তিনিদের ছেড়ে যাব না। এদিকে মার্কিন বাহিনী তাদের যুদ্ধ বিমানের জন্য আসন্ন হুমকি মনে করে শুক্রবার ইয়েমেনে হুতিদের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে। এমন ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। বিবৃতিতে জানায়, মার্কিন বাহিনী ইরান সমর্থিত হুতিদের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের উপর আত্মরক্ষামূলক হামলা চালায়। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল বলেও জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। গাজায় ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের জবাবে লোহিত ও এডেন সাগরে ইসরায়েলমুখী বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতি। একই সঙ্গে মার্কিন ডেস্ট্রয়ারগুলো গোষ্ঠীটির আক্রমণের মুখে পড়ছে, ফলে অঞ্চলটিতে উত্তেজনা বাড়ছেই। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।